হ্যালো ভিউয়ার, পরিবার পরিজন আত্মীয় স্বজনের একটি বড় গ্রুপ নিয়ে সাজেক ভ্রমণের আজকে আমার তৃতীয় পর্ব। আর গত দুই দিন সাজেক ঘুরে আজকে আমরা যাচ্ছি খাগড়াছড়ির উদ্দেশ্যে। সাজেকে দুই দিন কিভাবে পুরোপুরি উপভোগ করবেন তা আমার আগের দুই পর্বে দেখিয়েছি, না দেখে থাকলে লিংক ডেসক্রিপশন বক্সে দিয়ে দিচ্ছি, দেখে নেবেন। সাজেক থেকে দীঘিনালা হয়ে খাগড়াছড়ির উদ্দেশ্যে প্রথম আর্মি স্কট ছাড়ে সকাল 10টায়, কাজেই 10টার আগেই আপনাকে নাস্তা সেরে হোটেল চেক আউট করে যাত্রার জন্য তৈরি হয়ে যেতে হবে। স্কট চলা শুরু করলে সমস্ত যানবাহন একসাথে সারিবদ্ধভাবে আর্মি ভেহিকল ফলো করা শুরু করবে, আর সেই সাথে আপনিও উপভোগ করা শুরু করবেন পাহাড়ি পথের রোমাঞ্চ ও সৌন্দর্য। তবে কিছুটা খারাপও লাগবে, এত সুন্দর প্রাকৃতিক পরিবেশ থেকে আবার শহুরে যান্ত্রিক জীবনে ফিরে যাচ্ছেন, এই চিন্তা থেকে থেকেই মাথায় ঘুরপাক খেতে থাকবে। ফেরার পথে বাগাইহাট বিজিবি ক্যাম্পে আপনার বহির্গমন সম্পর্কে অবগত করতে হবে, আর এবারও মূল ঝামেলাটা চাঁদের গাড়ির ড্রাইভার সাহেবই সামলাবেন। বাগাইহাট হয়ে দীঘিনালা পর্যন্ত পথটি সরু হলেও রাস্তার কার্পেটিং অসাধারণ, রাস্তা জ্যাম না থাকলে এই পথটিও আপনি যথেষ্ট উপভোগ করবেন। খাগড়াছড়ি শহরে পৌঁছাতে আমাদের সময় লাগলো প্রায় 3 ঘন্টা। যদিও আমরা আজকে রাতের গাড়িতেই ঢাকায় ফিরব, তারপরও এই সময়টার জন্য আমরা হোটেল নিয়ে নিলাম। যেহেতু ফ্যামিলি গ্রুপ, কাজেই বয়স্ক এবং বাচ্চাদের রেস্ট করা এবং ফ্রেশ হওয়ার কথা চিন্তা করেই হোটেল নেওয়া। আপনার বাজেট কম থাকলে অথবা গ্রুপের মেম্বার অনুযায়ী অপ্রয়োজনীয় মনে হলে হোটেল না নিলেও চলবে। হোটেল থেকে ফ্রেশ হয়ে সামান্য বিশ্রামের পর আমরা চললাম লাঞ্চ করতে, আর গন্তব্য হলো খাগড়াছড়ির বিখ্যাত রেস্টুরেন্টগুলোর একটি, ইজোর রেস্টুরেন্ট। ইজোর রেস্টুরেন্টে বাংলা খাবার পাহাড়ি ধাঁচে রান্না করা হয়, দাম একদম হাতের নাগালে, টেস্টও ভালো। তবে এখানে খেতে হলেও আপনাকে আগে থেকে অর্ডার করতে হবে। দুপুরের খাওয়া শেষে আমরা চললাম আমাদের প্রথম গন্তব্য আলুটিলা পর্যটন কেন্দ্রের উদ্দেশ্যে। আলুটিলা পর্যটন কেন্দ্রটি খাগড়াছড়ি শহর থেকে মাত্র 8 কিলোমিটার দূরে, প্রায় 1000 ফুট উঁচু পাহাড়ের উপরে নির্মিত হয়েছে। এই জায়গাটায় প্রায় সারা বছরই পর্যটকের ভিড় থাকে, তবে গরমকালে আসলে জায়গাটা মোটেও ভালোভাবে উপভোগ করা যাবে না বলে আমার মনে হয়েছে। আলুটিলা পর্যটন কেন্দ্রে যে ভিউ পয়েন্ট রয়েছে, এখান থেকে পুরো খাগড়াছড়ি শহর দেখা যায়। এছাড়াও এখানে রয়েছে বিখ্যাত আলুটিলা গুহা, আর গুহা পর্যন্ত পৌঁছাতে আপনাকে পাহাড়ের একদম নিচে নামতে হবে। তবে পর্যটকদের সুবিধার কথা চিন্তা করে কর্তৃপক্ষ এমন সিঁড়ি তৈরি করে রেখেছেন, যদি সময় নিয়ে আস্তে আস্তে ওঠানামা করেন তবে খুব বেশি কষ্ট হবে না আশা করি। আলুটিলা গুহার স্থানীয় নাম মাতাই হাকর, যার অর্থ দেবতাদের বাসস্থান। এই গুহাটির নামানুসারে আলুটিলা পাহাড়ের নামকরণ করা হয়েছে। প্রায় 100 মিটার লম্বা এই রোমাঞ্চকর গুহাটি 1000 ফিট উঁচু আলুটিলা পাহাড়ের বুক চিরে বেরিয়ে গিয়েছে। গুহাটির ব্যাস প্রায় 18 মিটার এবং ভিতরে দিনের আলো পৌঁছায় না মোটেও, কাজেই আপনার মোবাইলের ফ্ল্যাশ লাইটই একমাত্র ভরসা। গুহা ধরে কিছু দূর যাওয়ার পর রাস্তাটি দুটি ভাগে ভাগ হয়ে গিয়েছে। ডান পাশের রাস্তা ধরে কিছু দূর গেলে একটি প্রাকৃতিক ঝর্ণার দেখা পাওয়া যাবে, আর বাম পাশের পথটি গুহা থেকে বেরোনোর রাস্তা। গুহার মেঝে স্যাঁতস্যাঁতে এবং কর্দমাক্ত থাকে, কাজেই পরিবার পরিজন নিয়ে হাঁটার সময় অতিরিক্ত সাবধানতা অবলম্বন করবেন।
আলুটিলা গুহা ঘুরে আমরা রওনা দিলাম আমাদের পরবর্তী গন্তব্য খাগড়াছড়ি জেলা পরিষদ হর্টিকালচার পার্কের দিকে, যা স্থানীয়ভাবে ঝুলন্ত ব্রিজ নামেই বেশি পরিচিত। আর এতক্ষণে নিশ্চয়ই লক্ষ্য করেছেন যে আমরা সাজেকে যাওয়ার জন্য যে চাঁদের গাড়ি ভাড়া করেছিলাম সেগুলো এখনও আমাদের সঙ্গেই আছে, আর এর জন্য কিন্তু আমাদের অতিরিক্ত ভাড়া গুনতে হয়নি। প্রথম পর্বে গাড়ির যে ভাড়া দেখিয়েছিলাম তার সাথে আজকের সন্ধে পর্যন্ত সাইট সিইংও অন্তর্ভুক্ত ছিল। খাগড়াছড়ির জনপ্রিয় এই পার্কটি 22 একর জায়গা জুড়ে খাগড়াছড়ি জেলা শহরের 0 মাইল এলাকায় অবস্থিত। এখানে রয়েছে একটি ঝুলন্ত ব্রিজ ও পানির ফোয়ারা। বিনোদনের নানা উপকরণ নিয়ে সাজানো গোছানো পার্কটিতে বন্ধু বান্ধব পরিবার পরিজন সহ ঘুরে আসতে পারেন। রয়েছে পিকনিকের ব্যবস্থাও, শিশুদের খেলাধুলার জন্য রয়েছে কিডস জোন, এছাড়া কৃত্রিম হ্রদ, পিকনিক স্পট, গেস্ট হাউস, হল রুম, বার্ডস পার্ক ও অবজারভেশন টাওয়ার রয়েছে। টয় ট্রেনে চড়ে চারপাশে প্রাকৃতিক দৃশ্যও দেখতে পারেন। রয়েছে ওপেন স্টেজে নানা প্রোগ্রাম উপভোগের সুযোগ এবং ফুড জোনে রয়েছে ঐতিহ্যবাহী নানা খাবারের স্বাদ গ্রহণের সুযোগ। সো ভিউয়ার, আজকের মতো এখানেই শেষ করছি। ভিডিওটি ভালো লাগলে লাইক দেবেন, কিছু জানার থাকলে কমেন্ট বক্সে লিখুন, ফ্রেন্ডস অ্যান্ড ফ্যামিলিকে জানাতে ভিডিওটি শেয়ার করতে ভুলবেন না, আর আমার চ্যানেলে সাবস্ক্রাইব তো মাস্ট। দেখা হচ্ছে পরের পর্বে, টিল দেন টেক কেয়ার, টাটা।